আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর কুয়েতে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে তেরোশো সাতচল্লিশ জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো দুই লাখ সতেরো হাজার নয়শো তেত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে পাঁচজন এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো বারোশো পনেরো জন ইন ওয়া ইলাহি রাজাউন গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে তেরোশো ছিয়াশি জন এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করেছে দুই লাখ দুই হাজার দুশো আট জন আলহামদুলিল্লাহ দেশটির আইসিউতে এখনও ক্রিটিক্যাল অবস্থা রয়েছে দুশো তিরিশ জন চিকিৎসাধীন অবস্থা রয়েছে চোদ্দো হাজার পাঁচশো দশ জন দেশটিতে গত চব্বিশ ঘন্টা সোয়াব টেস্ট করা হয়েছে আট হাজার চারশো সাতচল্লিশ জনের এ পর্যন্ত সোয়াব টেস্ট করা হয়েছে উনিশ লাখ ষাট হাজার একশো আটত্রিশ জন দেশটিতে প্রতিদিনই উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়েই চলছে সংক্রমণ প্রতিরোধে বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে এছাড়াও করোনা ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে আগামীকাল রবিবার কুয়েতে ফাইজার ভ্যাকসিনের নবম ব্যাচটি আসার কথা রয়েছে এবং এ মাসের শেষের দিকে অস্ট্রাজেনিকা ভ্যাকসিনের তৃতীয় চালানটি এসে পৌঁছবে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা আল আনবা এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কুয়েতে করোনা ভ্যাকসিন গ্রহণের কেন্দ্রটি প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে সূত্রটি আরও প্রকাশ করে যে করোনা ভ্যাকসিন কেন্দ্রে প্রচুর পরিমাণ লোকসমাগম হওয়ার পরও ভ্যাকসিন গ্রহণ করতে যারা ইচ্ছুক তাদেরকে ক্যাম্পে গ্রহণ করা হচ্ছে গতকাল উনিশে মার্চ কুয়েতে কারফিউ আইন লঙ্ঘনের দায়ে চব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে আঠারো জন ছিল কুয়েতি নাগরিক জন ছিল প্রবাসী এছাড়াও কুয়েতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে শুধুমাত্র কুয়েতে নাগরিক এবং তাদের সাথে থাকা বিশ নাম্বার ভিসাধারীরা ছাড়া ভিসা সম্পর্কে কুয়েতের ফ্ল্যাট সম্পর্কে নতুন কোনো আপডেট নেই যখন কোনো নতুন আপডেট আসবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্থানীয় কিছু খবর কুয়েতে গত সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বাইশ হাজার দুশো জনকে আটক করেছে ট্রাফিক ডিপার্টমেন্ট এদের মধ্যে জন ছিল লাইসেন্স বিহীন সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা যারা গাড়ি চালান একটু খেয়াল করুন এক সপ্তাহে যদি বাইশ হাজার গ্রেফতার করা হয় তবে কী পরিমাণ ট্রাফিক নিয়ন্ত্রণ করা চলছে আপনারা যারা গাড়ি চালান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও কুয়েতে সম্প্রতি সারাশি অভিযান খুব প্রকট আকারে চলছে কুয়েতের বাণিজ্যিক খাত যেমন বাকালা মাতাম জামিয়া সবজি মার্কেট মাছের বাজার সহ বাজারসহ সহ প্রতিদিন সবগুলো জায়গায় অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে কুয়েতের মিউনিসিপ্যালিটি এছাড়াও যাহারা এরিয়াতে দুজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে এদিকে মহামারী সংক্রমণ রোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এ ব্যাপারে কুয়েতের বাণিজ্যিক কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্য প্রয়োজনীয়তা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে মিউনিসিপ্যালিটি টিম এদিকে কুয়েতের একটি বিশ্বস্ত অনলাইন পোর্টাল প্রকাশ করেছে যে সম্প্রতি কুয়েতের বিশ নম্বর ভিসাধারী গৃহকর্মীরা তাদের নিজস্ব অফিস বন্ধ থাকার কারণে আকামাবিহীন হয়ে যাচ্ছে ব্যাপারে অনলাইন পোর্টাল প্রকাশ করেছে যে কুয়েতে প্রায় চারশো সত্তরটি ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্মীদের অফিস রয়েছে যাদের লাইসেন্স বাতিল হওয়ার কারণে প্রায় তিনশোটি অফিস বন্ধ হয়ে গিয়েছে এমত অবস্থায় এই অফিসের অধীনের অনেকগুলো গৃহকর্মীর আকামা নবায়ন করা হচ্ছে না সূত্রটি আরও প্রকাশ করে যে কুয়েতে অবস্থান করা বিশ নাম্বার ভিসাধারীরা ব্ল্যাকে বা অন্যায়মূলকভাবে প্রায় চারশো দিনের বেতনে প্রতি মাসে কাজ করছে যা তুলনামূলকভাবে বৈধ আকামাধারীরা পাচ্ছে না বিশ নম্বর ভিসা সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন এই ছিল আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ খবর আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি পূর্বের মতোই বাংলাদেশে এক হাজার টাকায় কুয়েতি দিনারে তিন দিন আর পাঁচশো নব্বই পয়সা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে আঠারোশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো পাঁচ লক্ষ আটষট্টি হাজার সাতশো জন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা আট হাজার ছশো আটষট্টি জন ইনালিল্লাহি ওয়া ইন ইহিরা জন গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে পনেরোশো সাতাত্তর জন এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করল পাঁচ লক্ষ বিশ হাজার সাতশো আঠারো জন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকের মধ্যেই ছিল সর্বশেষ খবর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আজকে চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং